হাই বন্ধুরা, কেমন আছো? সবাই ভালো আছো তো? হ্যাঁ, আমি আজকে সকাল সকালেই আমার ব্লগটা শুরু করলাম। এখন বাজে সকাল 7টা। হ্যাঁ, আমার সকালের কাজটা সবই হয়ে গেছে। সকালের আমার মেন কাজ উঠোনটায়, উঠোন বলতে কিছু নেই, আমাদের উঠোনটায় করে ছাদ দিয়ে বিল্ডিং করে নেওয়া হয়েছে, তো বাগানটা ঝাঁটানো। আর বাগান ঝাঁটানোর পরেই আমি মর্নিং ওয়াক করতে যাই, আর তার আগে ঘরটা মুছে নিই, এসে স্নান করে নিয়ে সকালে ব্রেকফাস্ট করি। এই হলো সকালের কাজ। আমার মেয়েকে পড়তে বসিয়ে যাচ্ছি, মেয়ে বই পড়বে এখন, আর আমি রুটি তরকারি করে ও টিফিন খেয়ে ও চলে যাবে। আর আমি এখন তারপরে দুপুরে রান্নার আয়োজন করবো, কী কী রান্না বান্না হবে, কী হবে না হবে তারপরে করবো। তারপরে জানো আছে, স্নান করানো আছে, ঘুম পাড়ানো আছে, পড়াশুনো করানো আছে, অনেক অনেক কাজ। পাকামি করে পড়া হচ্ছে। ব্রেকফাস্টের আগে আমি স্নান করলাম না, সকালেই ফার্স্ট সকালে চান করে নিই, বাসি কাজ করার পরে আমি স্নান করে নিই, স্নান করে নিয়ে তারপরে ঠাকুরকে দিয়ে নিই। ঠাকুরঘরও কমপ্লিট করা হয়ে গেছে, এবার আমি দেখাবো চলো আমাদের বাগানে। বাগানে আমাদের এই ফুলগুলো দেখেছো তোমরা, এই ফুলগুলো অফিস টাইম ফুল বলে, কারণ 10টা থেকে সাড়ে 10টার মধ্যে ফোটে। আর বাড়িতে থাকে, আরও বাগানে আরও ফুল আছে, স্থলপদ্ম আছে, 2-3টে গাছ আছে, প্রচুর প্রচুর পরিমাণে স্থলপদ্ম ফোটে। আর শিউলি ফুল তো আছেই, শিউলি ফুলও সকালবেলা মা কুড়ায়, অনেক প্রচুর শিউলি ফুল ফোটে। শিউলি ফুল তো গাছ থেকে তোলা যায় না, এমনি ঝরে পড়ে। আরও অনেক রকম ফুল গাছ আছে, তোমাদের একদিন ভালো করেই দেখাবো। তো আজকে কিছুটা দেখালাম, দেখো খুব সুন্দর দুপাটি ফুল গাছ আছে, আর 14 থেকে 15 রকম জবা ফুল গাছ আছে, গাঁদা ফুল গাছ আছে, আর নয়নতারা আছে সাদা ও বেগুনি কালারের, নয়নতারা আছে, পান গাছ আছে, তুলসী গাছ আছে, প্রচুর প্রচুর পরিমাণে ভেষজ উদ্ভিদ আছে বাগানে। তো বললাম গাঁদা ফুল গাছগুলো দেখো, গাঁদা ফুল দুরকম কালার আছে, বাসন্তী কালার বা হলুদ কালার, ডিপ হলুদ আর বাসন্তী কালার, সাদা জবা আছে। আর আছে টগর ফুল, টগর ফুল আছে 4-5 রকমের টগর ফুল আছে, মানে খোকা আছে, তারপরে অনেক রকম ভ্যারাইটিজের টগর আছে বাগানে, গোলাপও আছে। একদিন তোমাদেরকে দেখাবো পুরো এ পুজোর ফুল গাছে, সব প্রচুর প্রচুর আইটেমের ফুল গাছ আছে বাড়িতে। মানে দুপাটি ফুল গাছ, দুপাটি ফুল গাছ হলো লাল আছে, হলুদ আছে, আর একটা হচ্ছে ভায়োলেট কালারের একটা আছে। আর বলছিলাম নয়নতারা, নয়নতারার আমি সবটা দেখাতে পারছি না, 2-1টা দেখাচ্ছি। এই একটা নয়নতারা, এগুলো থোক টাইপের 2-3টে, আর একটা আছে ভীষণ বড়, মানে গাঁদা ফুলের মতন থোক একটা আছে। আর জবা ফুলের অনেক ভ্যারাইটিজের আছে, কিন্তু ছোট একটা দেখালাম, পিঙ্ক কালার টাইপের একটা জবা, এই যে দেখো
ঠিক আছে ফুল গাছ, এবার আমি দেখাবো আমার মেয়ের, বললাম প্রতিদিনের রুটিন, আমার মেয়ে স্নান করছে দেখো, স্নান হয়ে গেলে এবার ওর রুটিন হলো খাওয়া। ওকে আমি 12:30-11:30 মধ্যে চান করে দিই, 11:30-12:00 মধ্যে স্নান সেরে নেয় মেয়ে। এবার তারপরে স্নান করা হয়ে গেলে তারপরে একটু ঠাকুর প্রণাম করে করে টরে তারপরে, এখন তো ঠান্ডা ঠান্ডা পড়ছে, ভালোই ঠান্ডা পড়ছে, তো দেখো স্নান করছে, বলছে শীত করছে কাঁপছে, তাই জন্য আমি ছাদে দিয়ে দিয়েছি, ছাদে গামছা পরে দেখো ড্যান্স করছে লাফালাফি। ও প্রতিদিনই এরকম করে আর দুষ্টুমিও করে, কিন্তু খুব দুষ্টুমি করে না, আমার মেয়ে এমনিতেই ঠান্ডা। আর বললাম দুপুরের মেনু দেখাবো, দুপুরের মেনু হয়েছে সয়াবিন আলুর তরকারি আর আলু চচ্চড়ি, শসা লেবু ভাত আর হচ্ছে পলতা আলু কাঁচকলা বড়ি দিয়ে একটা তরকারি আর করেছি ডাল। আজকে অবশ্য নিরামিষ, সোমবারে আমরা নিরামিষই খাই। আর আমার মেয়ে তো, মেয়ের খাওয়া নিয়ে প্রচুর প্রচুর ঝামেলা, সহজেই খেতে চায় না, ওকে হাতে তুলে নাই কার্টুন দিয়ে খাওয়াতে হয়, তো আজকে বলছি ক্যামেরা করব, তাই জন্য ও সেজন্য বলছে আমি নিজে হাতে তুলে খাবো। তো দেখো বসেছে, বসে ডালটা ঢেলে নিল বাঁ হাত দিয়ে, মনে হচ্ছে সত্যি হাতে তুলে খুব ভালোভাবে খেতে পারে, ভাত মারছে দেখো। তো আজকে এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম, যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবে।